বরিশালের হিজলায় কোটি টাকার আশ্রয়কেন্দ্রের মালামাল লুট, প্রশাসনের ভূমিকা রহস্যজনক। উপজেলার ধুলখোলা ইউনিয়নের সুকান্ত বাবু আশ্রয়কেন্দ্র দুই এর বিগত 2017 সালে প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের অর্থায়নে সেনাবাহিনীর তত্ত্বাবধানে 10টি ভবন নির্মাণ করা হয়। প্রতিটি ভবন 5টি পরিবারের জন্য নির্ধারণ করা হয়। এরই মধ্যে 6টি ভবন নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং মালামালের কোনো হদিশ নেই। 4টি ভবনে এখনও সুবিধাভোগীরা রয়েছে, কিন্তু স্থানীয় প্রভাবশালীরা ভবনের জানালা কপাট লুটে নিচ্ছে। প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে পারছে না সুবিধাভোগীরা। অনেকে বলছেন বিলীন হয়ে যাওয়া ভবনগুলো কমপক্ষে 20 লক্ষ টাকা নিলামে দিতে পারত। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হালদার বলেন বিষয়টি তার জানা নেই, তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, কতজন লোক আইছিল? আইছে না, এরা 7-8 জন আইতো। এক গ্রুপ যাইতো, আর গ্রুপ আইতো, আর গ্রুপ যাইতো, আর গ্রুপ আইতো। এরকম আয়া কি কি ভাঙ্গা চুরি কি নিতো? এরা জানলা কপ আর রড মড সাত মাস সব ভাঙ্গা চুরি হারা লয়ে যাইতো। আঙ্গরে কোনো পাত্তেই দিত না। দেন তো আঙ্গরে জায়গা থাকে লাভ কি? আর সব মানুষ লয়ে যায় ভাঙ্গা চুরি, আমরা অন্য মানুষ লয়ে যায়। আসলে এখন এই জায়গাটা ভাঙ্গে গেলে আপনারা কোথায় যাবেন? আমাকে যদি গড়বাড়ি আল্লাহ পাক রাখতো তাহলে আমরা যাইতাম, তো নাই। এই জন্যই তো আমরা নদীর পার তাই। মনে করেন যে আমরা এই যে খেলা মনে করেন নদীতে লয়ে যাকে ওই খেলা যদি আমরা যদি হেগরে হেরা নিতে আইয়ে নিতে হওয়ার পরে যদি আমরা হেগরে মানা করি তাই এই হেরা আমাকে হুমকি দুমকি দেয় যে আমরা অমুকে তুমি কই আইছি, অমুকে হ্যাং ট্যাং নেতা ফেতা মানে সবাই আয় আমাকে দেয়। এইভাবে মনে করেন যে ভয়টাই দেয়া এটি লয়ে যায় কি নেই এল রড জানালা ইট মিট এমনি সেমনি সবাই এটি লয়ে যায়। মানে বাধা দিলে কি করে? বাধা দিলে হুমকি দেয় মানে এখানে থাকতে পারবি না, তো এখন যাইতে গাইবো ওইটা এইটা মারবো ধরবো সবাই কয়। মানে এরকম দুই একজনের নাম জানেন কিনা? হ্যাঁ, অনেকের নামই জানি। স্যার সালাই আছে, এবার ডালি গ্রুপের কিছু লোক আছে, ওই কালামবাড়ি গ্রুপের কিছু লোক আছে, এই সমস্ত আর কি মনে করেন এই কাহিনীটা করে আমাকে লোকের।